আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বুধবার বিশালগড়ে 100 সচিত্র র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রার্থী প্রতিমা ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা হাইকোর্টের সহকারী আইনজীবী নিতাই চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। র্যালি শুরুতে এদিন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী মতিলাল সাহা সদলবলে বিজেপিতে যোগ দেন। র্যালিটি বিশালগড় মহকুমা শাসকের দপ্তর প্রাঙ্গণে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বিশালগড় মোটর স্ট্যান্ডে এসে শেষ হয়।